হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রায় অনেকদিন পর আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এতদিন আসা হয়নি, কারণ আমাদের সবার মনটা একটু খারাপ ছিল। আমার ঠাম্মা শাশুড়ি, উনি আমাদের মাঝে আর নেই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো একটু খারাপ লাগছিল, খারাপ লাগা তো আছেই, কারণ আবার এটাও মেনে নিতে হবে যে পৃথিবীতে আমরা সবাই একদিন না একদিন চলে যাব, এই পৃথিবীর মায়া ত্যাগ করে। তো ওই জন্যই তো আজকের ভিডিওটাতে কি করছি কি কি না করছি পুরোটাই দেখতে হলে তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। ঠাম্মা আমাদের ছেড়ে চলে গেছে, আজ 13 দিন হয়ে গেছে। ওই জন্য আজকে হচ্ছে ঠাম্মার শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে, আর এখানে আয়োজন করা হয়েছে। দেখো ঠাম্মার ফটোটাকে খুব সুন্দর করে এখানে রেখেছে সাজিয়ে, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ঠাম্মাকে। এই হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি। কিছুক্ষণের জন্য এখন গানটা বন্ধ আছে, কারণ ওদিকে রান্না হয়ে গেছে, এখন ঠাম্মাকে ভাতের ভোগ লাগাবে তার জন্য। তোল তুই, আমায় তোল, আমি তোরে তুলি। ঠাম্মার ভোগ দেওয়া হয়ে গেছে, এখন এইখানে খাবার দেওয়া শুরু করবে। তার জন্য এই ধূপ ধুনো দিয়ে একটু প্যান্ডেলের মধ্যে ঘুরিয়ে নিচ্ছে, তারপরে সবাইকে খেতে দেওয়া শুরু হবে। এতক্ষণে প্রায় অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ির সবাই খেতে বসবে। এদিকে বাড়ির সবাই এখন খেতে বসে গেছে। এই যে আমার জেঠিমা শাশুড়ি, আর এই যে হলুদ রঙের শাড়ি পরা, এটা হচ্ছে আমার বড় জা। এখন সবাই খেতে বসে যাচ্ছে। এদিকে মিষ্টি, গোল্ডি, রুহি, বিট্টু দাদা, বিট্টু দাদার পাশে গুনগুন, এরাও খেতে বসে গেছে। কাকিমা দেখে তুমি দর্শকের একটু ফটো তুলে নি। এই হচ্ছে আমার বড় কাকিমা শাশুড়ি। খালি প্লেট। গুনু গুনু কতদিন খায়নি, রোগা হয়ে গেছে। প্রথমে দিয়ে দিয়েছে গরম গরম ভাত, সাথে লাল শাক ভাজা আর একটু ঘি। এবার দিয়ে দিয়েছে ইঁচড় চিংড়ি, ডাল দিয়েছিল কিন্তু সেটা আমি স্কিপ করে গেছি। আর এবার দিয়ে দিয়েছে পাবদা মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, ব্যাস এতটাই। খাওয়া দাওয়া করে এখন এখানে বসে বসে গল্প করছে। সবার খাওয়া দাওয়া শেষ, সবাই এখন এখানে বসে গল্প করছে। আমাদের খাওয়া হয়নি, এখন গিয়ে টুক করে খেয়ে আসি। তো খেতে বসে গেছি। আজকে যেহেতু সোমবার, আমরা দুইজন খাবো না, গুনগুনও খায় না, কিন্তু আজকে ওকে জোর করে খাওয়ানো হয়েছে। তো এই যে আলু সেদ্ধ, বেগুন ভাজা, ফুলকপি ভাজা আর টমেটো দিয়ে ডাল, ব্যাস এই হচ্ছে। ও আর পাঁপড় ভাজা এই খাচ্ছি। তোমাকে একটু দেখাও, এই যে ও খাচ্ছে।
তো বন্ধুরা আজকে পুরোটা দিন কি কি করলাম কি কি না করলাম পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটুকু যা পারলাম, পুরোটা তো দেখানো সম্ভব না, তো ওই জন্য। আর দেখো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার এটাই একটা কারণ, কারণ অনেকদিন চেয়েছি যে ঠাম্মাকে ভিডিওতে আনবো, তোমাদের সঙ্গে দেখাবো, তো ওই জন্য। দেখো একটা মন খারাপ তো আছেই, সে আমাদের সঙ্গে নেই এখন, আর আমাদের মাঝে নেই, কিন্তু কি বলতো একটা ভালো লাগা যে ঠাম্মার 98 বছর বয়স হয়ে গেছিল, কিন্তু ঠাম্মা একটুও ভোগেনি, বিছানা শয্যাও ছিল না, হঠাৎ করে একদিন অসুস্থ হলো, তারপরে উনি চলে গেল আমাদের ছেড়ে। কিন্তু এই বাস্তবটাকেও তো মানতে হবে যে আমাদের সবাইকেই একদিন এই পৃথিবী মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তো এই নিয়েই আর আজকের ভিডিওটাতে তোমরা প্লিজ কেউ খারাপ কোনো মন্তব্য করো না, আর ওই জন্যই আর তোমাদের সবাইকে আমার ঠাম্মার জায়গাটা আসলে ফটো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, তো ওই জন্যই ঠাম্মাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো।